শেখ শাহজাহানকে খুঁজতে তার বাড়ির সামনে বসেছে সিসি ক্যামেরা তার ইট ভাটাই বসেছে তার নামে যে মার্কেট সেখানেও ক্যামেরা লাগানো হয়েছে হাইকোর্ট আজকে সিট গঠন করেছে রাজ্য পুলিশ এবং সিবিআইকে দিয়ে যৌথভাবে সিট গঠন করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে যে শাহজাহান শেখ শাহজাহানকে ধরার জন্যে বা খুঁজে পাওয়ার জন্য এত মরিয়া চেষ্টা কোর্ট থেকে শুরু করে ইডি সিবিআই সকলের সেখানে রাজ্য সরকারের যেখানে মুখ পুঁছে বিশেষ করে পুলিশের যে কেন তারা খুঁজে পাচ্ছে না বিভিন্ন নেতা বিভিন্ন সেই বিরোধী হতে পারে বা নিজের দলেরও কয়েকজন শাহজাহান যে দল করেন তৃণমূল কংগ্রেস সেই দলেরও বেশ কয়েকজন তো বলছেন শাহজাহানকে আজকে ওখানে দেখা গেছে কালকে তিনি বাইক নিয়েও পরশুদিন ওখানে ছিলেন তার আগের দিন সেখানে ছিলেন পরশুদিন দলীয় কর্মীদেরকে কথা বলছেন প্রশ্ন হলো তাহলে দলের মুখ পুড়ছে সরকারের মুখ পুড়ছে আদালতে প্রতিদিন ভর্ষিত হতে হচ্ছে পুলিশকে তাহলে সেই জায়গাটায় কেন শাহজাহানকে সারেন্ডার বা সে আত্মসমর্পণের কথা বলা হচ্ছে না দলের তরফে কারণটা কি আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ পালী অরূপ স্বাগত জানাচ্ছি শাহজাহানকে আত্মসমর্পণ করার কথা কেন বলছে না তার দল এর মধ্যে কারণটা কি মানে যদি আত্মসমর্পণ করে কি কি এমন হতে পারে বলবে দেখো আমরা যদি শাহজাহানের ঘটনার পর থেকে আমরা যদি গত বারো দিন ধরে দেখি তাহলে প্রথমে যেটা দেখবো যে দল কিন্তু কোনো সময় শাহজাহান যে ঘটনা করেছে বা শাহজাহান যে ঘটনার সঙ্গে জড়িত আছে একবারও কিন্তু দল সেটা স্বীকার করেনি বা তার সমালোচনা পরে নি তুমি দলের তরফে প্রথমে কি বলা হলো বলা হলো এটা জনবিস্ফোরণ একবারও বলা হয়নি যে এখানে শাহজাহান যদি ইডি যে বিবৃতি দিয়েছে সেখানে সেখানে আমরা বলা হয়েছে যে শাহজাহান নাকি করেছে সেটা ইডির যে বিবৃতিতে বলা হয়েছে কিন্তু দল কি বলছে দল বলছে যে আহ এটা জনবিস্ফোরণ সাজাহান এলাকার মানুষ আর কি যে কেন্দ্রীয় তদন্ত তার বিরুদ্ধে জনরোষ বলে দল তাদের চালানোর চেষ্টা করেছে কেন্দ্র টাকা দিচ্ছে না দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না এবং বন্ধ রেখেছে আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে সেই জন্য মানুষের জনবিস্ফোরণ হয়েছে ইডি সেখানে করতে গিয়ে তারপরে যেটা হলো যে কোনো যে সমস্ত ধারা লাগানো হলো সেটা খুবই লঘু ধারা এবং সেখানে সাজানের নামও নেই উল্টে যেটা করলো বা ইডি অফিসারদের বিরুদ্ধে তারা ইডি আধিকারিক নাকি চুরি করেছে স্কুল করেছে নানা একাধিক ধারা তারা লাগিয়ে দিল একদিকে আমরা কি দেখছি দল সেখানে দাঁড়িয়ে আড়াল করছে উল্টে একটা মার্কা আছে শাহজাহান কতটা সেটা যেমন তুলে ধরার চেষ্টা হতে লাগলো তেমনি উল্টো দিকে পুলিশ আহ আর কি পুরো ব্লেমটা ঘাড়ে চাপিয়ে দিলো তো কেন্দ্রীয় এজেন্সি ফলে এবং প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকেও বিজি বললেন বটে কাউকে ছাড়া হবে না কাউকে কিন্তু দোষটা কারা করেছে সেখানে অপরাধটা মনে হচ্ছে কাউকে ছাড়ানো হবে না বলতে ইডি কে ছাড়া হবে না যার কি যেভাবে অফিসারদের করা হলো এবার প্রশ্ন হচ্ছে যেটা দিয়ে শাহজাহানকে ধরলে আমরা জানি যে অন্যতম বড় জায়গা যে শাহজাহান এখন তৃণমূলের দলের কাছে শাহজাহান অন্যতম তবু যদি বলতে বড় সম্পদ যে সম্পদ তৃণমূল কংগ্রেসের কাছে অনুব্রত মন্ডল ছিল যারা ভোটটা তৃণমূলের ভোটটা পরিচালনা করে যেখানে যেখানে পার্থ চ্যাটার্জির খুব একটা দাম থাকে না যেখানে পার্থ চ্যাটার্জি দলের মহাসচিব হলেও তাকে সহজে ঝেড়ে ফেলা যায় যে কারণে এখনো ঘোষিতভাবে অনুব্রত মন্ডলকে ঝেড়ে ফেলা যায়নি অনুব্রত মন্ডল জেলে চলে যাওয়ার পরও কিন্তু অনুব্রত মন্ডলকে আহ রেখে দেওয়া হয়েছে দলীয় সভাপতি পদে তবে মন্ডল ভোটটা করায় এবং বিভিন্ন পকেটে এরকম কোথায় পাক কোথাও হয়তো অন্য কেউ করায় বিভিন্ন পকেটে এই যে পকেট হয়ে আছে এরাই তৃণমূলের ভোটটা ধরো ভোট আমরা কি বলি পশ্চিমবঙ্গে ভোট হয় না ভোট করাতে হয় অন্য রাজ্যে যদি ভোট হয় পশ্চিমবঙ্গে ভোট করাতে হয় ফলে এই শাহজাহানরা সেখানে ভোট করায় তাই জন্য শাহজাহান সিপিএম এ জমানাতে সিপিএম এর আহ আর কি গুরুত্বপূর্ণ পদ পেলেও তৃণমূলের জমানাতে অসায় অনায়াসেই উনি পদ দখল করে নেন তো দ্বিতীয়ত হচ্ছে শাহজাহান সংখ্যালঘু নেতা সেটা হয়তো তৃণমূল কংগ্রেস আমি জানি না কি ভাবছে কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম রাজ্যপাল যখন আহ তলব করেছিলেন সেক্রেটারি হোম সেক্রেটারি গিয়েছিলেন এবং রাজ্যপালের কাছে জানিয়ে আসেন কেন শাহজাহানকে গ্রেফতার করা হয়নি সেখানে কিন্তু তারপরে রাজ্যপাল বলেছিলেন ওনারা যে কারণগুলো দেখিয়েছেন আমি সেগুলো পাবলিকলি বলবো না কিন্তু সেই কারণ ওনারা দেখিয়েছেন আমি সন্তুষ্ট হয়তো ল লন্ড অর্ডার আইন শৃঙ্খলা ভেবে যেতে পারে বা অন্য কিছু কারণ তোমার হয়তো মনে আছে একই ভাবে আমরা দেখেছিলাম যখন সিএ রুল ফ্রেম হবে বলে হয়েছিল আগে রাজ্য জুড়ে গোলমাল হয়েছিল ট্রেন স্টেশনে ট্রেন লাইনে নানা জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয় ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে দেওয়া হয়েছিল সেখানে দিনের পর দিন অবরুদ্ধ করা হয়েছিল আমরা দেখেছিলাম ফলে শাহজাহান এখন তৃণমূল যদি ধরো তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব যদি শাহজাহানকে বলতো না তুমি সারেন্ডার করো তাহলে কি শাহজাহান আর কি এরকম পালিয়ে বেড়াতে পারতো বা শাহজাহানকে যদি বলা হতো যে শাহজাহানকে কেউ শেল্টার দেবেন না তাহলে তো পুলিশও ঝাড়া হাত পায়ে কাজ করতে পারতো কিন্তু দলের তরফে কিন্তু আমরা এখনো পর্যন্ত শাহজাহানকে বিরুদ্ধে সমালোচনা করে একটা কথাও কিন্তু বলতে শুনিনি যে শাহজাহান অন্যায় করেছে এটা যদি আদালতে বলা হচ্ছে পুলিশকে বলা হচ্ছে সেখানে কিন্তু দল এখনো বলেনি যে এই দোষটা শাহজাহানের হ্যাঁ আদালত বলছে কেন 307 ধারায় না প্রত্যেকদিন ঘোষণা করছে আদালত পুলিশকে না আদালত যেখানে বলছে সাজাহানের বিরুদ্ধে কেন 307 ধারায় মামলা রুজু করা হয়নি বিচারপতি যেখানে বলছেন সেখানে দল কোথায় বলছে দল তো বলছে না দল কি বলছে যে উল্টে দল কি বলছে সাজান কিছু করে দিতে জনরোষ এবং অনেক সময় ওখান থেকে সাজানের পরিবার বলছে সেটা কি সেই সময়ে বাড়িয়ে ছিল না ফলে সব জায়গায় দল কিন্তু শাহজাহানকেই পুরো জায়গাটা থেকে আলাদা করার চেষ্টা করছে তাই জন্য এখনো পর্যন্ত ধরো শাহজাহান আমরা কি দেখলাম শাহজাহান একবার কোথা থেকে বিবৃতি দিলাম জানিনা অনেকটা তোমার একটা অন্তরালে থেকে উনি একটা কথা বলতে এডিট বলেছেন বা আইনজীবী বলেছেন যে ওসামা বিন লাদেনের মতো তিনি অডিও ভয়েস মেসেজ দিচ্ছেন সেখানে ভয়েস মেসেজ এবং ইন্টারেস্টিং আমরা দেখলাম যে দুদিন আগে এসে দাবি করলেন শাহজাহান তিনি ঘুরে গিয়ে বললেন উনি পার্টি পার্টি হবেন না কারণ মামলায় হতে গেলে স্বাক্ষর করতে হতো ফলে যে শাহজাহানকে খুঁজেই পাওয়া যাচ্ছে না সেই শাহজাহান তাহলে এখন যেটা প্রস্ত তাহলে শাহজাহান কার বুদ্ধিতে বললেন যে উনি মামলায় পার্টিতে হবেন আবার কার বুদ্ধিতেই বা উনি বললেন যে উনি মামলায় পার্টি হবেন না তাই না ফলে পুরো জায়গাটা এখনো পর্যন্ত দলের কোন স্তরে দলের রাজ্য সভাপতি হোক বা আরো দলের সাধারণ সম্পাদক হোক কেউ কিন্তু একবারও শাহজাহানের এই যে ঘটনার কোনো সমালোচনা করেননি কোনো সমালোচনা করা হয়নি এবং বলা হয়নি যে যাও শাহজাহান তুমি সারেন্ডার করো একবার উল্টে শাহজাহানই বলেছে তার মুন্ডু কেটে দেবেন নানা রকম কথা কিন্তু দলের তরফে কেন বলা হয়নি কারণ দলের কাছে শাহজাহানটা হচ্ছে সম্পদ দু হাজার চব্বিশের লোকসভা ভোট আসছে দল হয়তো বুঝে উঠতে পারছে না যে এই সময় শাহজাহান যদি গ্রেপ্তার হয়ে যায় কারণ ওখানে বসিরাট সি খুবই গুরুত্বপূর্ণ বা সেই এলাকা জুড়ে কতটা তার ড্যামেজ হবে সেই জায়গায় দাঁড়িয়ে দল হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আলটিমেট দেখো যেটা আমি জানি না এরপরে সিবিআই বা এই সিটের তদন্ত কি হবে সেটা জানি না কিন্তু জনমানুষে যেটা যাচ্ছে ধরো আমরা সব সময় এরা রাজ্য প্রশাসন বলে যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট ঠিকই তো ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট খালি কেন্দ্র সেখানে তাদের সিবিআই ইডি এনআইএ ঢুকিয়ে এসে ল এন্ড অর্ডারটা হাতে নেওয়ার চেষ্টা করছে ঠিকই তাই সেটা যদি আর কি আদালতের নির্দেশ ছাড়া না হয় বা গায়ে চড়ে হয় তাহলে সেটা তো সব থেকে সমালোচনার কিন্তু যেটা রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ যদি এই আর কি ঢিলেমি দেখায় বা রাজ্য পুলিশ যদি সাজানকে খুঁজে না পায় তাহলে তো সেই ল এন্ড অর্ডার নিয়ে প্রশ্ন উঠবে তার মানে রাজ্য পুলিশ তো সেটা সামলাতে বা ব্যর্থ তাই জন্য আজকে সিট গঠন হলো রাজ্য পুলিশ এমনকি এমন অবস্থা যে বলা হয়েছে যে নাজার থানা যে তদন্তের মধ্যে থাকবে না যে যার যেখানে আর কি শাহজাহানের বাড়ি নাজাট এলাকায় এটা থানাকে তার থেকে বার করে মানে কি জেলা পুলিশের ওপর তাদের কোন আস্থা নেই জায়গায় সেটা তো আর পুলিশের পক্ষে ভালো উদাহরণ নয় একেবারেই শুধু পুলিশের পক্ষে যেমন নয় তেমন দলের পক্ষেও নয় যে তৃণমূলের একজন ভাবা যায় যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর দল তারপরে দাঁড়িয়ে বলবে এখানকার ল নটার অর্ডার পরিস্থিতি খুব ভালো যে আমাদের ল যে বলতেই যখন বলা হয় তখন বলবে আমরা সেফ স্থিতি কলকাতা সেফ স্থিতি এই রাজ্য অনেক উন্নত অথচ তার একটা তৃণমূল নেতা তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না তার জন্য সিট গঠন হচ্ছে এবং তারপরেও দলের তরফে বিবৃতি নেই আমি জানি না এটা তৃণমূলের কাছে কতটা আশ্বস্তি দেবে কতটা আগামী দিনে কতদিনে ধরা পড়বে এই খেলা কতদিন চলবে আমরা জানি না এরপরে সিবিআই রাজ্য পুলিশের মধ্যে কারণ সিবিআই আজকেই বলেছে যে রাজ্য পুলিশ আগে তদন্তে সহযোগিতা করেনি ফলে দেখার আগামী দিনে এটা তৃণমূল কিভাবে মোকাবিলা করে কিন্তু বর্তমান পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে দল চাইছে না যে শাহজাহান সারেন্ডার করুক দল সেটা বলছেও না একদম আমরা জানি না যে আওদৌ সাজাহান শাহজাহান আত্মসমর্পণ করবেন কি না দলের নির্দেশে কিন্তু দলের নির্দেশে আত্মনি সমর্পণ করুক বা না করুক যে জায়গাটায় বিষয়টা পৌঁছে যাচ্ছে তাতে কিন্তু দলের বীরাঙ্গনা বাড়ছে বই কমছে না সেটা আগামী দিনে আরও বোঝা যাবে দেখা যাক যে এই সিট এবং সিবিআই যে গঠন করা হয়েছে সিট গঠন করছে সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথভাবে কিন্তু সেখানে কি আবার শোনা যাচ্ছে যে সিবিআই রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে সিট গঠন করা হয়েছে তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাবে তারা চাইছে না রাজ্য পুলিশের সঙ্গে কোনো কাজ করতে তাহলে শাহজাহানকে আউত ধরা পড়বে বা তিনি নিজেকে আত্মসমর্পণ করবেন সেটা আগামী দিনে বুঝিয়ে যাবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অব্যাহ ধন্যবাদ আপনাদের নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন